আমরা আলোচনা করছিলাম ব্যথা নিয়ে, তো সে বিষয়ে যদি আবার বলেন স্যার। আসলে প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই যদি আমরা প্রিভেন্টিভ মেজার না নিই, একটা ইঞ্জুরি হলো, ইঞ্জুরি হলে কিন্তু সেখানে সেকেন্ডারি কমপ্লিকেশন হতে পারে, এই জিনিসগুলো রুগী কিন্তু আমলে নেয় না। মোস্ট অফ দ্য মানুষ চিন্তা করে, ওকে আমার ব্যথা নাই, বা ব্যথার ওষুধ খেলে অনেক সময় ব্যথা কমে যায়, কিন্তু একটা ইঞ্জুরি জায়গায় কিন্তু সেকেন্ডারি আস্তে আস্তে আর্থ্রাইটিস ডেভেলপ করে, যখন ডেভেলপ করে বা এমন পর্যায়ে চলে যায় তখন রুগী বোধগম্য হয়, তখন সে আমাদের কাছে আসে। তো এই জন্য আমরা কিন্তু বলছিলাম যে যত সচেতনতা ডেভেলপ করা যায় তত ভালো, এবং প্রত্যেকটা রুগীকে আমি বলবো যেন তারা তাদের যে সমস্যাটা আছে সেটা যেন প্রপার ডায়াগনোসিসটা আগে করে, অন্তত যে রোগটার কারণটা কী, এটা কেন হয়েছে, সো এই জাতীয় রুগী আর কেমন আছে সারা বিশ্বে, বা এই জাতীয় রোগের ট্রিটমেন্টটা কী, বা অ্যাভেলেবেল ট্রিটমেন্ট কী আছে বাংলাদেশে, কী আছে, এবং রোগের কারণ এবং প্রিভেনশান কীভাবে করা যায়, এটা খাবারের সাথে জড়িত কিনা বা ওষুধের সাথে জড়িত কিনা, কিভাবে হ্যাঁ দীর্ঘমেয়াদী ভালো থাকা থাকা যায়। যায়, হ্যাঁ এই জিনিসটা যদি রুগী অন্তত নিজে থেকে একটু স্টাডি করে। কারণ একটা মানুষের তো হাজারো রোগ রোগ থাকে না, একটা মানুষের হয়তো কিছু রোগ থাকবে, অনেকের 5-6টা রোগও থাকতে পারে, তো প্রত্যেকটা রোগ সম্পর্কে সে যখন আইডিয়া নেয় বা জানে তখন কিন্তু সে নিজে আগে থেকেই সচেতন হতে পারে, এবং প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এবং যেমন একটা রুগীর যদি ডায়াবেটিস থাকে, হ্যাঁ অনেকের তো, অনেকে এ একটু, বিষয়ে জানবো স্যার, একজন প্রশ্ন নিয়ে নিয়ে আচ্ছা ফোনে আছেন। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হ্যালো। জি আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি আমার নাম ইকবাল, আমার নাম বিল্লাল হোসাইন, আমার বয়স 30 বছর। আমার বাম হাঁটুতে মাঝে মধ্যে ব্যথা হইতেছে, যখন আমি বেশি হাঁটাচলা করি তখন ব্যথা করে, এমন কি প্রচন্ড ব্যথা করলে তারপরে বাম হাঁটুটা ফুলে যায়। হুম এই ফুলে যাওয়ার পরে যখন আবার ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, তারপরে কিছুটা নর্মাল হয়, কিন্তু আবার যখন হাঁটা চলা করে তখন প্রচন্ড ব্যথা হয়। হুম হুম আমার এমনিতেই কোনো ইনজুরি নাই, তবে মাঝে মধ্যে প্রচন্ড ব্যথা করে, এমনকি ফুলে যায়। সেটা বুঝছি। আপনার এটা কতদিন? 8 থেকে 9 মাস হবে এই সমস্যাটা হইতেছে। আচ্ছা আপনি কি করেন, পেশা কি? চাকরি করি এমনিতে আচ্ছা চট্টগ্রাম। হ্যাঁ বুঝতে পারছি। এই ডাক্তার সাহেব এই রোগের কোনো কারণ বলছে বা রোগের নাম, যে আপনার এই কারণে এই রোগ? ডাক্তার বলছিল যে হাঁটুর ব্যথা, তোমার বাত ব্যথা হতে পারে, বাত বলছিল যে বাতে ব্যথা নাকি আমার এই সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ, বুঝতে পেরেছি, আমরা উত্তর দিচ্ছি। ওনার সমস্যা আর্থ্রাইটিস হতে পারে, হ্যাঁ ডাক্তার সাহেব যদি বাত ব্যথা বলে থাকে ঠিক আছে, বাট এটা একটা তো বড় টার্ম, তো আমাদের স্পেসিফিক রোগ ডায়াগনোসিস করতে হবে, সেটা বাত ব্যথা আসলে এখন আমরা ব্যবহার করতে চাই না, কারণ প্রত্যেকটা রোগের আলাদা আলাদা, আর্থ্রাইটিসেরও আলাদা নাম আছে। হ্যাঁ আমি যদি বলি প্রায় 200 টাইপের আর্থ্রাইটিসের বিভিন্ন প্রকার ভেদ আছে, তো আমার মনে হয় আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি। যদি হাঁটু ফুলে যায়, আপনার আঘাতের কোনো হিস্ট্রি না থাকে, হ্যাঁ মাঝে মাঝে হাঁটাহাঁটি করলে আরও বেশি ফুলে যায়, তাহলে কোনো আর্থ্রাইটিস হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে ডাক্তার সাহেবের সাথে আরও ক্লিয়ার হতে হবে এটা কী জাতীয় আর্থ্রাইটিস, এবং প্রত্যেকটা আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন চিকিৎসা। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন কন্ট্রাস্ট থেরাপি, বাত থেরাপি এগুলো দিয়ে থাকি, পাশাপাশি কিছু ওষুধ খেতে হয়, কিছু এক্সারসাইজ করতে হয় যেগুলো ডাক্তারি ব্যায়াম বলা হয় স্পেসিফিক, এগুলা মেনে চিকিৎসা করলে ইম্প্রুভ হয়ে যায়। আর অনেকের ক্ষেত্রে সমস্যাটা ট্রিটমেন্ট নেওয়ার মধ্যেও অনেক সময় দীর্ঘায়িত হতে পারে, কারো হয়তো 2-3 বছর লেগে যেতে পারে, তবে ট্রিটমেন্ট না নিলে দেখা যাবে যে এই 2-3 বছরে আস্তে আস্তে জোড়াটা টোটালি নষ্ট হয়ে যায়, তখন আবার দেখা যাবে যে হাঁটুর নি রিপ্লেসমেন্ট করতে হয় বা অপারেশনে যেতে হয়, যেটা আমরা আর্থ্রোপ্লাস্টি বলে থাকি। তো আমার মনে হয় আপনার ডাক্তার সাহেবের সাথে আরও ক্লিয়ার হয়ে ট্রিটমেন্টটা, এই ক্ষেত্রে বিভিন্ন ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন চিকিৎসা নেওয়া যায় কি না সেটা চিন্তা করেন। আর পাশাপাশি আপনার যদি খুব বেশি ফুলে যায় সেক্ষেত্রে আপনি ঠান্ডা সেঁক দিয়ে দেখতে পারেন, মানে আমরা বলি আইস থেরাপি, বা ঠান্ডা পানির কোনো গামলা বা কাপড় ভিজিয়ে হাঁটুতে দিয়ে যদি আপনি বেটার ফিল করেন, প্রতিদিন ফুলে গেলে এভাবে করেন। আর হাঁটুতে আপনার কিছু এক্সারসাইজ আছে আমার ইউটিউবে এবং ফেসবুকে দেওয়া আছে, ওই এক্সারসাইজগুলো স্পেসিফিক কোয়াড্রিসেপস স্ট্যাটিক এক্সারসাইজ, আমার মনে হয় আপনার এই কথাটা মনে রাখবেন,
স্টেটিক এক্সারসাইজ, এই এক্সারসাইজটা করতে পারেন। আর আর্থ্রাইটিসের ক্ষেত্রে অনেক সময় কিছু ওষুধ খেতে হয়, ডাক্তার সাহেবরা দিয়ে থাকে, তো ওষুধগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে। আচ্ছা, ফেসবুকে আমাদের যে দর্শক প্রশ্ন করেছেন, ওনার নাম হচ্ছে রুবিনা নীলা। উনি বলছেন ডান হাতের পিঠের জয়েন্টে ব্যথা, মানে শোল্ডার জয়েন্টে, 4-5 বছর ধরে, এখন কি করবেন? আচ্ছা, শোল্ডার জয়েন্টে যদি ব্যথা হয় সেটা অনেকগুলো কারণ আছে, এবং এইটাও কিন্তু ইম্পর্টেন্ট যে শোল্ডারের ব্যথা থেকে আমি প্রায় রুগী আসে আমাদের কাছে ব্যথা নিয়ে। যখন আমরা রুগী আমরা বলি অবজারভেশন বা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করি, তখন দেখা যায় যে শোল্ডার, এই শোল্ডারটা যদি ডানটায় ব্যথা থাকে, বামটার তুলনায় ডানটা শুকিয়ে গিয়েছে, মানে অনেক বুঝাই যায়, রুগী নিজেই বলে হ্যাঁ আমি তো আসলে এতদিন খেয়াল করি নাই, বা তার এখন ব্যথা আছে পাশাপাশি শক্তি পাচ্ছে না, এই যে শুকিয়ে যাওয়া, শক্তি পায় না, এগুলো অল আর ওয়ান টাইপ অফ ডিসেবিলিটি বা পঙ্গুত্ব এবং কমপ্লিকেশন। এবং 4-5 বছর যদি একটা রুগী হাতের প্রবলেম থাকে, তাহলে ওনারও আমি বলবো অবশ্যই মাসেল ওয়াস্টিং আছে বা শুকিয়ে গিয়েছে। তো এখন এটার অনেক কারণ আছে, স্পেসিফিক কারণ হচ্ছে কিছু ডায়াবেটিক ইনডিউস আমরা বলি ফ্রোজেন শোল্ডার বা পেরি ক্যাপসুলাইটিস হতে পারে, তারপরে হচ্ছে ঘাড়ের রিপসের সমস্যায়, যেমন আমার এই রুগীর যে রিপস তা থেকে শোল্ডারের ব্যথা হতে পারে, বা ঘাড়ের ডিস্ক প্রলাপস থেকে হতে পারে, হ্যাঁ ওনারও ছিল, তো এইগুলার থেকেও কিন্তু সেকেন্ডারি শোল্ডার পেইন হতে পারে। তা আমার মতে রুগীকে অবশ্যই একজন চিকিৎসককে দেখাতে হবে, ডায়াগনোসিস করতে হবে, আর চিকিৎসককে দেখালে হবে না, একজন স্পেশালাইজ চিকিৎসককে দেখাতে হবে যারা এই ব্যথা নিয়ে কাজ করে, এবং পাশাপাশি শোল্ডারের কিছু এক্সারসাইজ করতে হবে, যেটা হচ্ছে শোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজ। ইন্টারনেটে প্রচুর এক্সারসাইজ দেওয়া আছে অথেন্টিক ডাক্তারদের, যারা পরিচিত অথেন্টিক, যে তাদের ফেজ আছে বা চ্যানেল আছে শোল্ডার, আমিও শোল্ডারে বিভিন্ন এক্সারসাইজ দিয়েছি আমার ইউটিউবে, তো শোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজ এটার আবার বিভিন্ন পদ্ধতিতে করতে হয়, পাশাপাশি পুলি টানা, হ্যাঁ কপিকল বলি আমরা এগুলা করা, পাশাপাশি কিছু ওজন দিয়ে কিছু এক্সারসাইজ আছে এটা করা, অথবা পাশাপাশি উনি ব্যথা গরম সেঁক দিতে পারে, কুসুম গরম সেঁক, এবং এগুলা কিন্তু কন্টিনিউ বাসায় চালিয়ে যেতে হবে পাশাপাশি, এবং কষ্টটা নির্ধারণ করা জরুরি। আর উনি ওনার নিকটস্থ কোনো জায়গায় ভালো কোনো বাত ব্যথা বা ফিজিওথেরাপি চিকিৎসককে দেখাতে পারে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।